ভাবির মধ্যে কম্পিটিশন দেখা, দুইজনে একই সাথে স্যালারি পাইছে, একই সাথে আমাদের জন্য গিফট আর গিফট। লকেটটাও পরে ফেলছি আজকে, কালকে পরি নাই। এটা হলো হাতিয়া থেকে আনা ইলিশ মাছ গুলো, তো এখানে পেঁয়াজ আদা রসুন সব বসিয়ে দিছি। হলো লামিসের শ্বশুর আব্বার জন্য, ওই যে শুয়ে আছে সে, মানে এটা তাড়াতাড়ি ভিডিও করে খোলে না কেন, সে ধৈর্য কুলাইতে আইতেছে না, হাইকার মতন এটা কখন গাই দিবে, খুবই টেনশনে আছে। এটা আনছে লামিসের শাশুড়ির জন্য, থ্রি পিস। শাশুড়িকে জানো তো তোমরা, শাহিন চৌধুরী আর কি। আর এটা আনলো লামিসা আরিনের জন্য, ইউকামনির ফাট। বাকিদের গিফট দেওয়া হয়েছে, ইউকামনি দিছে হলো লামিসাকে, ছোট বাবিকে গেল ইউকামনির গিফট। তাদের স্যালারি বেশি ছিল না তাই অত দামিও না। আমার নিজের হাতে বানা, যাদের চুল পড়ে, যাদের চুল চিল্কি না, যাদের চুল লম্বা হয় না, যাদের চুলের গোড়ায় পুষ্টি না, যাদের চুলে খুশকি আছে, কয়েকটা বলবো, সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি। যারা অর্ডার করবে এক্ষুনি অর্ডার করে ফেলতে পারবে, স্ক্রিনে শোভনের নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে। মুখের যাবতীয় সমস্যার জন্য সেম প্রসেসে আমার হাতের বানানো সিরামটাও অর্ডার করতে পারো। তা আমরা অনেক খুশি, অনেক হ্যাপি, দোয়া করি আমাদের জন্য, আমরা অল্পতেই খুশি। এটা হলো ইয়ার আরিনের জন্য আনছে ইউকামনি, এটা আনছে ইউকামনি, ইউকামনি বাবার জন্য, মানে ইউকামনির আব্বুর জন্য। আর ইউকামনি, ইউকামনির বাইয়ের জন্য আনছে, ওইটা বাইয়ে হাইকা গাই দিব সে আছে। এটা আনছে ইউকামনি, ইউকামনির বড় ভাবির জন্য, মানে আমার বড় ছেলের বউর জন্য, স্মরণের জন্য। আর এটা আনছে ইউকামনি, ইউকামনির মায়ের জন্য। তো আমি সবচাইতে দুঃখিত, আমার গুলটুর জন্য একটা জামা আনে নাই এ মনিয়ে, তারপরে এখন মনি কইতে আছে গুলটুর জন্য একটা জামা নাকি শীতের জন্য বানাইব। যাই হোক, আমি লিপস্টিক দিতেছি, গুলটুও দিবে, এই জন্য গুলটু ওই যে টিপ দিয়ে বসে আছে। তো আমরা অনেক খুশি, আসলে অল্পতে আমরা অনেক খুশি। অনেক দামি নামি জিনিস দিলে কিন্তু তাতে খুশি হয় না মানুষ, খুশি হয়ে আনন্দ হয়ে যদি ছেলের বউরা সন্তানেরা একটা জিনিস দেয়, এটাতে যে কত আনন্দ, যারা মা হয়েছে তারা অবশ্যই বুঝো। কিছুটা পড়ছে কিন্তু, যদিও কম পরে, কিন্তু আমরা বউ শাশুড়ি মিলে সবাই নামাইয়া লাগছি। আমাকে ঘরে শুধু জ্যাকেট আর চাদর আর চাদর, আর এটা হলো সাজেকের স্মৃতি, তোমরা তো জানোই এগুলা সব সাজক থেকে আনছি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আজকে খুবই অ্যামেজিং খাবার রান্না করব। চলো রান্না করে চলে যাই, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। কালকে আংটি আনছি, আংটিটা পরে ফেলছি, দেখো কেমন লাগে আমাকে আংটিতে। আর এই যে লকেটটাও পরে ফেলছি আজকে, কালকে পরি নাই, মানে কোনো কিছু পাইলেই পরা শুরু করে দেয়। তোমরা কমেন্ট করে জানাই ওই লকেটটা আমাকে কেমন লাগে আর আংটিটা কেমন লাগে। সবচেয়ে সুন্দর ব্রেসলেটটা, ও আর ব্রেসলেটটা আলহামদুলিল্লাহ। এই দেখো তোমরা, সকালে উঠে যদি আমার কান্দে না আসে তার দুনিয়াদারি, কিছুই শান্তি নেই খাবার দাবারও। তো যাই হোক, চলে আসছি রান্না করে, এসে এখানে পরোটা বানাইছি আমি আর আরিন সহ। এই পরোটা গুলো বানাইলাম, বানানোর পরে কিছু ছেঁকে নিছি আর কিছু এখন চুলে দিয়ে দিছি। শোভন উঠে গেছে, শোভনও খাবে এই জন্য। আর পরোটা গুলো বানাইছি ওই যে পাট দিয়ে, ওইভাবে তোমাদের পরোটা বানানো দেখা না। আর যেটা হলো সকালবেলা আমি আরিনেরে বলছি যে তুমি ইলিশ মাছ গুলো ভিজিয়ে দিবে, কারণ এটা হলো হাতিয়া থেকে আনা ইলিশ মাছ গুলো, তো এখানে চারটা বড় বের হয়েছে, একটু হালকা বড় আর এগুলা ছোট। ছোট গুলা রান্না করলে একবার কেউ খাইতে চায় না, পোলা পায় না, মানে খাইতেই চায় না। এখন এটাকে আমি একটা কাজে লাগাবো, এটাই চিন্তা করতেছি। কাজে লাগানো হলো লবণের ইলিশ আমার কাছে বেশি মজা লাগে, তো আমি চিন্তা করছি ফ্রিজে না রেখে আমি এগুলাকে কেটে আজকে সুন্দর করে স্লাইস করে করে কেটে কেটে লবণ মাখিয়ে একটা বান্ডা আলাদা রেখে দিবে, ওটা দিয়ে বেগুন দিয়ে খেতে কেমন লাগে। ধরো তোমার আলু ভাজি আর পরোটা নিয়ে যাও, আলু ভাজি করছি সকালবেলা উঠেই। এগুলো পেলে আরে নিয়ে আসছে, এগুলো লবণ দেওয়ার জন্য ছোট গুলো কেটে নিব, আর বড় গুলো খিচুড়ির সাথে আজকে আমরা একবারে মানে কড়া ভেজে করে তারপর খাবো। তো খিচুড়ির সাথে শুধু ইলিশ মাছ খাবো সেটা তো হবে না, চিকেনও ভিজাইছি, এই যে এটা এখনো ভিজে নাই, আইরিন এটা কেটে দিছে আমাকে ইলিশ মাছটা। আর এভাবে আমি পোলাওর চালটা ভিজে নিছি, এর সাথে একটু মুগ ডাল আর একটু হলো মসুরির ডাল দিছি, মিশিয়ে মিশানো ডাল দিয়ে খিচুড়ি করলে বেশি মজা লাগে। তো আমি বসিয়ে দিলাম খিচুড়ির জন্য সব মশলা, এখানে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে দিছি। এখন শুকনা মশলা যেটা এটাই দিব, শুধু হলুদ মরিচ যেটা লাগে আর কি।
কালকের ভিডিওতে আমার এই করাইডার মধ্যে আমি একটু মগজবাজি করছিলাম আর মগজক কইছি, কারণ মগজক হলো আমাদের এলাকার ভাষা, মানে আঞ্চলিক ভাষা, আর মগজ হলে শুদ্ধ ভাষা। এটাও দোষ ধরিয়া লাগছে, কি আর কমু, কিছু বলার নাই। তো অনেকে এই করার মধ্যে বাজি করলাম, তো এটার জন্য অনেকে দোষ ধরছে যে কুসকুসে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার পাতিল পুতিলের অভাব নাই। কয়টা দেখাবো, আমার রান্নাঘর ছোট, এই জন্য বাই করি না, আসলে সবসময় সবকিছু হয়ে উঠে না। তো এখানে বসিয়ে দিছি হলো এই যে বাজার জন্য কত সুন্দর পাতিলটা বসাই দিছি, দেখছ, সবসময় গুলি বাই করি না, কারণ রান্নাঘরে জায়গা নাই সেই জন্য। তো এখন ইলিশ মাছ গুলা বাজি করবো আমি, গরম হয়ে গেছে তেলটা। তো ইলিশ মাছ গুলো কেটে রেডি করা হয়ে গেছে, আর তো লবণ দেওয়া ইলিশ মাছে ধোয়া লাগে না, এটা সবাই জানো, ধুলে কিন্তু এটার গ্রান মজা সবকিছুই নষ্ট হয়ে যায়, স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এগুলা শুধু কেটে নিছি, ধোয়া হয় না, মনে করছে এগুলো ময়লা ফালা দিব না, এইভাবে দেয় কিন্তু এগুলো ধোয় না, ধুলে মানে এটার স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এখন এটা রেডি করে নিছি, তো লবণ রেডি করে নিই, তারপরে এটা নিছি, এটার মধ্যে রাখবো, দেখি কতটুক ধরে, যদি পুরো না ধরে তাহলে আরেকটা পট নিতে হবে। তো আগে এটার ভিতরে লবণ বিছিয়ে দিই একটু, আগের জবামাই আম্মা দাদি হেরা দিত যে দেখতাম আর কি, এটা ছোট সময়, এরপরে আর আমার লবণ দেওয়া হয় না ইলিশ মাছের মধ্যে। যাই হোক, তো আজকে একটু ভাগ্য হয়েছে দেওয়ার জন্য, কিনে হলে তো পারতাম না। তো এভাবে রাখতেছি, এটা আইরিন কইছে এভাবে রাখার জন্য এইভাবে রাখছে, আর ইলিশ মাছ গুলো আমি এইভাবে কাটার চেষ্টা করছি, এই যে বেশি ছোট এই জন্য এইভাবে পাতালি করে কাটার চেষ্টা করছি, স্লাইস করে। এই তো রান্না বান্না শেষ, এই যে খিচুড়িটাও হয়ে গেল, তারপরে এখানে মুরগিটাও হয়ে গেল, মুরগি কেটে কুটে রান্না করে নিছি আর তোমাদের দেখে না, আর এখানে মাছ ভাজিটাও হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। ফাইনালি সব আমার লবণ দেওয়া শেষ, এটার মধ্যে দিছি হলো শুধু এক্সট্রা মাথা, মাথাগুলো আলাদারও করছি আর মাছগুলো আলাদা করছি, যখন মাছ খাবো মাছ খাবো, যখন মাথা খাবো মাথা খাবো, সেই জন্য।